লোহাগাড়া উপজেলার উগ্র মাধ্যমিক বিদ্যালয়ত শিক্ষকের বেদ মারিবার হারণে অষ্টম শ্রেণীর এক ছাত্র শরীরত মারাত্মক ক্ষতিগ্রস্ত হইয়া বলি অভিযোগ পাওয়া গিয়ে ঘটনা ঘটতে লোহাগারা উপজেলার হাজি শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয় আহত শিক্ষার্থীর বাবা হারুনুর রশিদ

তারপর দিকে স্কুল একদম বার করে দিয়ে বার করে দিয়ে এরা করে তো আগে আব্রু হয়ে আব্বু ফির সাইয়ে তারপর আর হল দিকে ডাক্তার এনে গিয়ে ডাক্তার এনে ওষুধ দিয়ে এরকম নিষ্ঠুরভাবে কেলে মারা হয়ে জানতে চাও হলে অত্র স্কুলের অন্যান্য শিক্ষক সহ এলাহার মঞ্চের ফরে শিক্ষক হিবে খারাপ ব্যবহার করে সে দীর্ঘদিন যাবত টিভিন ছুটির পরপর পালিয়ে যায় প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে শ্রেণী শিক্ষক আমার কাছে পাঠিয়ে দে অফিসে পাঠিয়ে দেয় অফিসে পাঠিয়ে দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম